আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 15 নম্বর অঙ্ক দিয়ে। 15 নম্বর অঙ্কে বলা ছিল 5.639, 6 এবং 9-এর উপর পূর্ণপুনিক চিহ্ন, এর ভগ্নাংশ রূপ কোনটি? তো এটা করার সিস্টেম হচ্ছে, আপনি যেহেতু তিনটা আছে এখানে পণপণিক, তাহলে 999 দিবেন, অথবা আরেকটা সিস্টেম সেটা হচ্ছে 1123 দিয়ে -1 দিবেন, কারণ প্রথমটার আগে নাই, সেই ক্ষেত্রে 999। নিচে হবে 999, উপরে হবে হচ্ছে 5639, মাইনাস হবে পণপণিকের বাইরের অংশটুকু, অর্থাৎ 5। এটা করলে আপনি পাবেন হচ্ছে 5634/999, এটি হবে হচ্ছে ভগ্নাংশের প্রকাশ, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 16, ষোলোতে বলা আছে x³-1, x³+1, আর এটা হচ্ছে x⁴+x² + 1 এর লসাগুগত। তো এটা যদি সূত্র করেন তাহলে পাবেন হচ্ছে x⁻² + x + 1, এটা করলে পাবেন হচ্ছে x+1 x² - x + 1, এটা করলে পাবেন হচ্ছে x² হোল স্কোয়ার + 2x² + 1। এখানে 2x² একটা x² বেশি লেখা হয়েছে, তাহলে একটা বিয়োগ করে দিতে হবে, তাহলে আসবে হচ্ছে x² + 1 হোল স্কোয়ার - x², তাহলে a² - b² তাহলে x² + x + 1 x² - x + 1, তাহলে রাশি হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই তিনটার ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে x-1 নিতে পারবো, x² + x + 1 নিতে পারবো, x+1 নিতে পারবো, x² - x + 1 নিতে পারবো, এইটা আসবে হচ্ছে x³-1, এটা আসবে হচ্ছে x³+1, তাহলে আসবে হচ্ছে x⁶-1, x⁶-1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ লসাগু। তারপর প্রশ্ন নাম্বার 25, পঁচিশে বলা আছে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা, বইটি 15% কমিশনে বিক্রয় হয়, বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে এর শতকরা কত লাভ হয়? তো ধার্য মূল্য বলা হচ্ছে 400 টাকা, আর 15% কমিশনে বিক্রি করে, কমিশনে বিক্রি করার মানে হচ্ছে সে 85% দামে বিক্রি করে, তাহলে তাহলে 400 টাকার 85% হচ্ছে তার আলটিমেট বিক্রয় মূল্য, তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে 340 টাকা, অর্থাৎ 340 টাকা সে বিক্রয় করে, ক্রয় করে হচ্ছে 200 টাকায়, তাহলে তার লাভ হয় কত? লাভ হয় হচ্ছে 140 টাকা। কত টাকার মধ্যে? 200 টাকার মধ্যে, ×100% ইকুয়ালস আসবে হচ্ছে 70%, শতকরা 70% লাভ হয়, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 28, 28-এ বলা আছে 4 কিলোমিটার/ঘন্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে সে সময় লাগে, 5 কিলোমিটার/ঘন্টা বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগে, স্থানটির দূরত্ব কত? তো ধরে নিই স্থানটির দূরত্ব হচ্ছে x, আর 30 মিনিট যেটা বলা আছে এটা হচ্ছে আধা ঘন্টার সমান, অর্থাৎ হাফ অ্যান আওয়ার ধরতে পারি, কারণ আমাদের গতিবেগটা আছে কিলোমিটার/ঘন্টায়। তাহলে x-কে যদি আমরা 4 কিলোমিটার/আওয়ার দিয়ে ভাগ করি আর 5 কিলোমিটার/আওয়ার দিয়ে ভাগ করি, তাহলে সময় পাওয়া যাবে, এই সময়ের পার্থক্য হচ্ছে আধা ঘন্টা, বা আসবে 20, এটা আসবে হচ্ছে 5x-4x = 1/2, বা x/20 = 1/2, বা x আসবে হচ্ছে 10, অর্থাৎ দূরত্ব হবে হচ্ছে 10 কিলোমিটার, এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 38, 38-এ বলা আছে লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে একটার গতিবেগ হচ্ছে 18, আর একটার গতিবেগ হচ্ছে 6, যদি অনুকূলে যায় তাহলে গতিবেগ হবে হচ্ছে 24, আর প্রতিকূলে যদি যায় তাহলে গতিবেগ হবে হচ্ছে 12, যেতে হবে হচ্ছে 48 কিলোমিটার, 48 কিলোমিটার 24 বেগে গেলে সময় লাগবে 48/24 ঘন্টা, আর 12 কিলোমিটার গতিবেগে গেলে 48/12, তাহলে এটা আসবে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 4, ইকুয়ালস হচ্ছে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা সময় লাগবে, এটি প্রশ্নের উত্তর।
তারপরের প্রশ্ন আবার 39, 39-এ বলা আছে 60 লিটার একটি মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3, এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হবে। তো এখানে হচ্ছে 60 লিটার, এখানে হচ্ছে পেট্রোল, এখানে হচ্ছে কেরোসিন। তো পেট্রোল এবং কেরোসিনের যে অনুপাত দেওয়া আছে এটা আছে 7:3, তাহলে অনুপাত করলে 6-7 আসবে হচ্ছে 42, আর 3-6 আসবে হচ্ছে 18। আর হতে হবে কত? হতে হবে হচ্ছে 3-7। তাহলে এটা কম, এটা বেশি হতে হবে। তাহলে 3-কে যদি, 42-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে কত? তাহলে পাবো হচ্ছে 14। আর 7 হতে হবে, তাহলে 7 × 14 ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 98। তাহলে 98 আর 42 যদি হয় তাহলে আমাদের অনুপাত হয় 3:7। এখন কথা হচ্ছে আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 18, এখন কত হইলো? 98। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 80, অর্থাৎ 80 লিটার মেশাতে হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 45, নম্বর 45-এ বলা আছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? তো এখানে বলা হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে দিব, তাহলে 5/18 দ্বারা গুণ করব, এটা আসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর যেহেতু এটি একটি সেতু অতিক্রম করবে এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে 160 প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 200, সব মিলিয়ে হচ্ছে 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো 360 মিটার দূরত্ব যদি 10 মিটার পার সেকেন্ড গতি অতিক্রম করে তাহলে সময় লাগবে হচ্ছে 36 সেকেন্ড, 36 সেকেন্ড হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 48, 48-এ বলা আছে পি একটি কাজ 25 দিনে করতে পারে, কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম, তাহলে কিউ কাজটি কত দিনে করতে পারবে? তো কর্মক্ষমতা হিসাব করলে সবসময় আপনি হিসাব করবেন হচ্ছে একদিনের কাজ, পি করতে পারে হচ্ছে 25 দিনে, একদিনে করতে পারে হচ্ছে 1/25। তাহলে কিউ যদি 125% দক্ষ হয় তাহলে কাজ করতে পারবে হচ্ছে 1/25, 125/100, অর্থাৎ 125% বের করলাম, ইকুয়ালস আসবে হচ্ছে 20/1, মানে হচ্ছে 20 ভাগের 1 অংশ কাজ করে এক দিনে, তাহলে সম্পূর্ণ কাজ করবে হচ্ছে 20 দিনে, 20 দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 51, 51-তে বলা আছে লগ 2√5 বেস 400 ইকুয়ালস এক্স হলে এক্স এর মান কত? তো এটা করলে আসবে 2^5 ইকুয়ালস আসবে হচ্ছে 400, মানে হচ্ছে 2√5 হোল টু দি পাওয়ার 4, যেহেতু বেস বেস সমান তাহলে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 4, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 56, 56-তে বলা আছে 8, 11, 17, 29, 53 ধারাটির পরবর্তী পদ কত? তো 8 এবং 11-এর যে ডিফারেন্স এটা হচ্ছে 3, 11 এবং 17-এর যে ডিফারেন্স এটা হচ্ছে 6, 17 এবং 29-এর যে ডিফারেন্স এটা হচ্ছে 12, এটার যে ডিফারেন্স এটা হচ্ছে 24, তাহলে 3, 6, 12, 24 ডাবল করে বাড়তেছে, এইটা আসবে হচ্ছে 48। তাহলে 53 আর 48 যোগ করতে হবে, যোগ করলে আসবে হচ্ছে 101, এই 101 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 59, 59-এ বলা আছে এ ইকুয়ালস এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা, এবং এক্স ইজ স্মলার দেন অর ইকুয়ালস 5 হলে পাওয়ার সেট অফ এ এর সদস্য সংখ্যা কত? তো মৌলিক সংখ্যা বলা হচ্ছে এবং মৌলিক সংখ্যা হবে হচ্ছে এক্সটা 5-এর সমান অথবা 5-এর চেয়ে ছোট, তাহলে 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, যেহেতু সমান চিহ্ন আছে সেক্ষেত্রে 5ও ধরতে হবে, তাহলে এ সেটটা আসবে হচ্ছে এইটা। এর উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা হচ্ছে 3টা, এটাকে এন দ্বারা প্রকাশ করে। আর পাওয়ার সেটের উপাদান সংখ্যা সূত্র হচ্ছে 2^n, তাহলে আসবে হচ্ছে 2³ = আসবে হচ্ছে 8, অর্থাৎ টোটাল সদস্য সংখ্যা হবে হচ্ছে 8টি, এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 61, 61-তে বলা আছে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 38 বেশি, সংখ্যাগুলির যোগফল কত? তো ক্রমিক সংখ্যাগুলি আমরা ধরে নেই x-4, x-2, x, x+2, x+4 আর x+6, এই সবগুলি যোগ করলে আমরা পাবো হচ্ছে 6x+6। তো প্রশ্ন মতে বলা হচ্ছে যে এই
সিক্স এক্স প্লাস সিক্স যোগফলটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ বড় সংখ্যা হচ্ছে এইটা, অর্থাৎ এক্স প্লাস সিক্সের দ্বিগুণের চেয়ে 38 বেশি। জাস্ট এটা সমাধান করতে হবে, সমাধান করলে আমরা পাবো ফোর এক্স ইকুয়ালস 44, বা এক্স ইকুয়ালস পাবো হচ্ছে 11। জিজ্ঞাসা করা হচ্ছে যোগফল কত, যোগফল হচ্ছে সিক্স এক্স প্লাস সিক্স, সিক্স এক্স প্লাস সিক্স মানে হচ্ছে আমাদের সিক্স ইন্টু 11 প্লাস সিক্স, 66 প্লাস সিক্স ইকুয়ালস আসবে হচ্ছে 72, অর্থাৎ যোগফল হবে হচ্ছে 72। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 62, 62-তে বলা আছে রহিম এবং করিমের বিনিয়োগের অনুপাত 3:2, যদি মোট মুনাফার 5% দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম 855 টাকা মুনাফা পেল, মোট কত টাকা মুনাফা হয়েছিল? তাহলে এখানে দুইটা ব্যক্তি, একটা হচ্ছে রহিম একটা হচ্ছে করিম, তাদের যে অনুপাত সেটা হচ্ছে 3:2, অর্থাৎ একজন 3x পেলে একজন 2x পরিমাণ পাবে, এটাই বলা হচ্ছে প্রশ্নে। তারপরে বলা হচ্ছে 5% দাতব্য সংস্থায় দেওয়া হয়, 5% যদি আমরা মাইনাস করি রহিমের টাকা থেকে, 5% মাইনাস করার পরে সে পাবে হচ্ছে 855 টাকা। তাহলে 855 টাকা হচ্ছে 95%-এর সমান, কারণ 5% শুধু দান করে দেয়। তাহলে 855-কে 95% ধরে আমরা যদি 100% বের করি পাওয়া যাবে হচ্ছে 900 টাকা। তাহলে আলটিমেটলি রহিম পেয়েছিল হচ্ছে 900 টাকা। তাহলে এই 3x সমান সমান আসবে হচ্ছে 900, x ইকুয়ালস আসবে হচ্ছে তাহলে 300। প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে মোট কত টাকা মুনাফা হয়েছিল, মোট মুনাফা হয়েছিল 3x আর 2x-এর যোগফল, অর্থাৎ 5x। 5x মানে হচ্ছে 5 × 300 ইকুয়ালস হচ্ছে 1500, অর্থাৎ মোট মুনাফা হয়েছিল 1500 টাকা। এটি এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নম্বর 65, 65-তে বলা আছে 4^x প্লাস 4^x প্লাস 4^x প্লাস 4^x এর মান কোনটি? তো এখানে কয়টা 4^x? 4টা 4^x, 4 × 4^x, 4-কে কি লিখা যায়? 4^1, 4^x, তাহলে আসবে হচ্ছে 4^x প্লাস 1, এটা লিখতে পারি। আর 4-কে লিখা যায় হচ্ছে 2^2, তাহলে লিখা যাবে হচ্ছে এমন, তাহলে আসবে 2^2x প্লাস 2। এই 2^2x প্লাস 2 হবে হচ্ছে নির্ণয় মান, এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 70, 70-এ বলা আছে 36 × 2^3x মাইনাস 8 ইকুয়ালস 3^2, হলে x এর মান কত? তো এটা আসবে হচ্ছে 36 × 2^3x মাইনাস 8 ইকুয়ালস আসবে হচ্ছে 3^3, 9। তো এটা এটা যদি কাটাকাটি করি তাহলে আসবে 4 × 2^3x মাইনাস 8 ইকুয়ালস 1, বা 4-কে লিখা যায় হচ্ছে 2^2 × 2^3x মাইনাস 8 ইকুয়ালস আসবে হচ্ছে 1-কে লিখা যায় 2^0, বা এটা করলে আসবে হচ্ছে 2^2 প্লাস 3x মাইনাস 8 ইকুয়ালস 2^0, বা 2^3x মাইনাস 6 ইকুয়ালস 2^0। অতএব আমরা লিখতে পারবো হচ্ছে 3x মাইনাস 6 ইকুয়াল 0, বা 3x ইকুয়াল 6, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2, অর্থাৎ x এর মান হবে হচ্ছে 2। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।